টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে নাঙ্গলকোটে আল কোরআন আস সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে বাইসাইকেল পেলেন ৬০ কিশোর। কুমিল্লার নাঙ্গলকোটে আল কোরআন আস সুন্নাহ ট্রাস্টের পক্ষ থেকে ৬০ কিশোর পুরস্কার হিসেবে বাইসাইকেল পেলেন। টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করেন এমন ৬০ জনের মধ্যে পুরস্কার স্বরূপ বাইসাইকেল তুলে দেওয়া হয়। কিশোরদেরকে নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন আল কোরআন আস সুন্নাহ ট্রাস্ট। ৪ মে বুধবার বাইয়ারা জয়নাল উচ্চ বিদ্যালয়ের মাঠে পুরস্কার হিসেবে বাইসাইকেল বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। আল কোরআন আস সুন্নাহ ট্রাস্টের পরিচালক মাহফুজুর রহমান স্বপনের সঞ্চালনায় ও প্রধান উপদেষ্টা লায়ন মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল কোরআন আস সুন্নাহ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম, প্রধান আলোচক আল কোরআন আস সুন্নাহ ট্রাস্টের উপদেষ্টা নুরুল আফসার, প্রধান মেহমান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল কোরআন আস সুন্নাহ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন রিমন, উপদেষ্টা হুমায়ুন কবির খোকন, অ্যাডভোকেট খসরু আলম, পরিচালক মাস্টার নুরুল্লাহ, আরিফুর রহমান মজুমদার, মোহাম্মদ মোশারফ হোসেন মিয়াজি, ট্রাস্টের নির্বাহী সদস্য রবিউল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহমুদ লোকমান, হাসান মাহমুদ রিপন, সাইফুল ইসলাম মামুন, আব্দুল জলিল, রবিউল হাসান পারভেজ, মাস্টার রাশেদ রুবেল, ফারুক আলভি, মেহেদী হাসান তুষার, ফিরোজ প্রমুখ। তোমরা অনেক কষ্ট করছো, ৫০ দিন নামাজ পড়ছো, আমরাও আমাদের কমিটমেন্ট অনুপাতে তোমাদের হাতে ইনশাল্লাহ পুরস্কার সাইকেল তুলে দিছি। এখন যেটা করতে হবে, তোমরা কিন্তু নামাজটা পড়বা, আমরা কিন্তু খবর রাখবো। তোমরা যারা শহ মসজিদে নামাজ পড়ো বলে আমাদেরকে বলছো, আমাদের সেখানে লোকজন থাকবে, যদি নামাজ না পড়ো পরবর্তীতে আমাদের আরো কর্মসূচি আছে, সেখানে আমরা তোমাদেরকে আর অংশগ্রহণ করার সুযোগ দিব না। কোমল লোকে শিশু যারা, যাদেরকে আমরা কোরআনের আলো আলোকিত করব, যাদেরকে আমরা ইসলামের আলোয় আলোকিত করব, ইসলামী শিক্ষা দীক্ষিত করব, তাদেরকে ৪০ দিন একসাথে ২০০ ওয়াক্ত নামাজ, চারটি গানি কথা না, আমরা নিজেরও সেটা অনেক সময় মাঝে মাঝে ছুটে যায় পারি না, অনেক বিজ্ঞ আলেমেরও মাঝে মাঝে কাজা হয়ে যায়, কিন্তু তারা যে একটা সাফল্য একটু সুন্দরভাবে ৪০ দিন একসাথে ২০০ ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে থেকে আদায় করেছে, সেজন্য আমরা সবাই তাদেরকে একটা ধন্যবাদ জানাই, সবাই তাদের জন্য আমরা দোয়া করব। এই যে একটা সুন্দর একটা অনুষ্ঠান করেছে, সবাই বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন দান অনুদান করে থাকে, তার যে কোনো একটা স্বার্থ নিহিত থাকে, কিন্তু এখানে আমাদের স্নেহের আবুল কাশেম সেই যে এই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডগুলো করছে, জনকল্যাণ কাজগুলো করছে, তার কোনো এর পিছনে কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, একটা চাওয়া আছে কি বলতে পারবেন আপনারা? একটা আছে, সেটা হলো আখেরা, সেটা হলো ওনার মা বাবা ওনাদেরকে অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছে। বাইরা গ্রামের একটা গোল্ডেন ফ্যামিলি যদি থাকে আজকের এই চলমান অবস্থায়, তাহলে ওনাদের ফ্যামিলি একটা আছে, সেটা হলো আমি ব্যক্তিগতভাবে সবাইকে চিনি।